গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 7:30। এখন থেকে ব্লগ শুরু করলাম, লাস্ট মঙ্গলবার সরি সোমবারে ব্লগ করেছিলাম, এরপর থেকে কাজের এত চাপ তো ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার ফোনটা হাতে নিলাম ব্লগ করতে। তো আজকে আবার যাচ্ছি বাজার, ওই সেদিন বাজার করেছিলাম আর বাজার করাই হয়নি, তো আজকে বললাম আজকে যাব বাজার করতে। সবজি ডাল পাল তেল কিচ্ছু নেই, এই সব পড়ছে, তেল তেল কিচ্ছু নেই, তো সেগুলো বাজার করতে যাব। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। এই দেখো কি কাজ করব, দাঁড়াও দেখাচ্ছি কিভাবে কাপড়গুলো আমি গুছিয়ে রাখি কষ্ট করে। দেখো কি করে রেখেছি, চলো দেখেছো কি অবস্থা মেয়েটার, একটা কথা শুনছে না, পড়াশোনা তো নেই, নাম নেই, চলো যাই। ভয়ে কি করছে এই দেখো, এই দেখো ভয়ে। এই দেখো দুটো ব্যাগ নিয়ে নিলাম, এখন জামাটা পরলি, এখনই এই দেখ ওয়ালেট থেকে আয় ডাকছো। আমরা মাস্ক নিতে ভুলে গেছিলাম, এখন মাস্ক নেবো, তো টাকা দেবো কত মাস্ক দিদি দাও তো, দুটো দুটো দাও, তুমি পড়ো না, তুমি নষ্ট করে দেবো ফেলে। তো দেখো আমরা বিরাটি এসে পড়েছি, তো অভিষেক বলছে পনির, আমি বলছি না পনির আর ভালো লাগে না খেতে, অন্য কিছু সবজি বাজার করে, সবজি বাজার করে চলো শুরু করি সবজি বাজার চলো। তো অভিষেক এখন গেছে পনির কিনতে, আমি দেখো চল 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 30 50 আজকে অভিষেক মাছ নিচ্ছে, আলু পেঁয়াজ নিচ্ছে অভিষেক, আলু পেঁয়াজ লাগবে নি, লাগবে না আর লাগবে না, তো পেঁয়াজ চোখে লাগলে কি হবে, চোখ জ্বালা করবে যে জানিস, উল্টো জুতো পরে সোজা কর, পা সোজা কর, উল্টো জুতো পরে কেন এসছিস, ফুল গাছ আছে দেখতে পাচ্ছিস না, দেখ কত ফুল, এই দেখো কত ফুল গাছ, কলি এসছে ফুল গাছে, একটা দিয়ে দাও ফুলকপি, এখন কলা নিচ্ছে অভিশ্রুতির জন্য, এখন যাচ্ছে মটর নিতে, মটর নিবে, মটন কাটছে, চিকেন চিকেন চল না চল চল,
কি বল মা আবার এটা কাট দাঁত একদম দুষ্টুমি করবি না, পাপা আসুক তারপর ঘরে ঢুকবো। তো আমরা বাজার করে এসে পড়েছি বন্ধুরা, ঘরে ঢুকবো। অভিষেক বাইক রাখতে গেছে, ওইদিকে যাও না মিরানি রাজকুমারী, আমি রাজা, তুমি রাজকুমারী, আমি রাজা, তুমি রাজকুমারী, না তুমি রাজ। দৌড়বি না বলেছি, ফুট করে বাইক আসবে। তো এই বাজার থেকে ঘরে ঢুকলাম, আজকে একটা শার্ক এনেছে, শার্কটাকে ভালবে। একটা শার্ক এনেছিল তো বললো না আর একটা নিয়ে আসি, জোড়া জোড়া ভালো লাগবে দেখতে, তাই নিয়ে আরেকটা ঢাল শেষ প্লাস্টিকের রেখে দেবে, একটু পরে খুলে ছেড়ে দেবে। আর আগের শার্টটা ওই দেখো, মা এমন করে না, তুমি চেয়ার নিয়ে কেন এমন করো ব্যাট গালের মতো, রেনবো শার্ট বললো না সেদিন, রেডটেল শার্ট, দেখো একটা ক্রোকোডাইল এখানে, আর একটা মনে হয় ঘরের ভেতরে, ঘরের ভেতরে আছে। চারটা এনেছিল, দুটো প্রীতমকে দিয়েছে, দুটো আমাদের এখানে। এই দেখো ঢেলে দেবে, এটা ঢেলে দেবে, এখন এই তো ঢেলে দিচ্ছি। বেরিয়ে গেছে, এই দেখো পালং শাক, ফুলকপি দেখলেই ফুলকপি নিলাম, যে কালকে নিরামিষ তাই। আর এটার মধ্যে আলু পেঁয়াজ আদা কি রসুন লঙ্কা এগুলো, আর অভিশ্রুতির জন্য কালকের জন্য কলা এনেছি, কালকে যেহেতু শুক্রবার তাই। আর তো মটন এনেছি, মটন এখন রান্না করবে, এই দেখো কলা নিয়ে বসছে। তো এখন বাজে বারোটা বাজবে, মশারিটা দেখো এখনো এমনই আছে, মশারি খুলিনি, কাচতে হবে কালকে কাচবো। তো খেয়ে দিয়ে বাসন টাসন মেজে, কালকে যেহেতু শুক্রবার সব পরিষ্কার টরিষ্কার করে আসলাম ওখানে। আর তো এই কদিন থেকে এত কাজের চাপ, মানে কোনোখানে ঘুরতে গিয়েও শান্তি নেই, ঘুরে এসেও কাজ, মানে পরিষ্কার করা করি যেখানেই যাই, যেটাই যেই জায়গায় হোক। এই দেখো এখনো আমাদের লাগেজ মানে বিছানার উপর উঠিয়ে রেখেছি, এগুলো কেচে সব গুছিয়ে রেখেছি, এদিকেরগুলো বের করছি, কাটছি, গুছিয়ে রাখছি। আজকের গুলো ঢুকিয়ে রেখেছি, না কালকের গুলো ঢুকিয়েছি, আজকের গুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। কি যে করবো আর বুঝতে পারছি না, মানে ঘুরে এসেও শান্তি নেই, কাজের উপর কাজ, কাজের উপর কাজ, আর ব্লগও ভালো মতো করতে পারছি না। আর আগের গুলো এডিট করছি একটু একটু করে, যাই হোক দিচ্ছি দুই তিন দিন থেকে। আর ওইখানে গেলে প্রবলেম, ওয়াইফাই এর প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম, তো সেই জন্য ওইখানে গিয়েও দিতে পারিনি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। চলো ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।